ওই যে দেখেন, ওই যে দেখেন কি করে, ওই যে কি করে দেখেন, আদৌ এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না, এই কাজটা করা মোটেও ঠিক না। এই যে এখন দেখলেন, এই বিষয় নিয়ে একটু কথা বলি, মোটেও কাজটা ঠিক করে নেই। আমার স্যার সামনে বসা, উনি কিন্তু কাজটা ঠিক করে নেই। এরকম ঠিক না করার লোক কিন্তু বাংলাদেশে অনেক অনেক অনেক। স্যার একসাথে গাড়িতে আসছি, ওনার গাড়িতে ওনার পাশের সিটে কিন্তু উনি ঔষধের প্যাকেট নিয়ে আসছেন সাথে করে, অর্থাৎ গ্যাসের ট্যাবলেট। গ্যাসের ট্যাবলেট খায় না এমন লোক বাংলাদেশে খুব কম। গ্যাসের ট্যাবলেট খাওয়া যাতে না লাগে, কি করলে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না, এই বিষয়ে নিয়ে 3-4 মিনিট কথা বলবো। আমরা হরহামেশাই এই ভুলগুলো করে আসি, ছোট্ট একটা ভুল থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে এই গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না। আমি কবে ঔষধ খেয়েছি আমার মনে নাই। যত সমস্যা গ্যাস থেকে হয়, গ্যাস পেটে জন্ম হয়, এই পেটের সমস্যা হলে আপনার সব সমস্যা হবে। আর মাথা ব্যথা বলেন যাই বলেন, সব সমস্যা গ্যাসের থেকে হয়। আমি এই কথাটা বলার আগে মাপ চেয়ে নিচ্ছি, যারা ডাক্তারি পেশায় আছেন, যারা চিকিৎসা সেবা নিয়োজিত আছেন, ডাক্তার যারা আছেন তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভাত খাওয়ার আগে পানি খাবেন, অন্তত 5 থেকে 10 মিনিট আগে পানি খেয়ে তারপর ভাত খাওয়া শুরু করবেন। মাঝখানে পানি খাবেন না। ভাত খাওয়া শেষ হলে 10 মিনিট পরে 20 মিনিট পর পানি খাবেন। আপনার যদি কোনো দিন গ্যাস হয় 1 মাস ট্রাই করেন, তারপরে আমাকে বলবেন যে আমি আপনি বলছেন তারপর তো আমার গ্যাস হয়ে গেল। একটা দিনও গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না, একদিনও না। খুব কষ্ট হবে না, খুব কষ্ট হবে না আপনার। অনেকে বলেন যে আমি ভাত খাইতে গেলে পানি না খেলে হয়ই না, পানি খেতেই হবে, আর এটা অভ্যাসের বিষয়, এটা তো অভ্যাসের বিষয়। একটু অভ্যাস করেন, দেখবেন যে কত মানুষ মানুষ চেষ্টা করে আকাশে উঠতেছে, প্লেন তৈরি করতেছে, আপনি ছোট্ট একটা কাজ করতে পারবেন না। এই ভাত খাওয়ার সময় পানি খাবেন না, খাওয়ার সময় একটু ধীরে সুস্থে খাবেন, আস্তে আস্তে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। বেশি সময় লাগবে, ভাত খেতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। দেখবেন যে আপনার কোনো দিনও আপনার ওষুধ খাওয়া লাগবে না। গ্যাসের গ্যাসের সমস্যা হয় বিধায় আপনাকে অন্য অন্য ওষুধ খাইতে হয়, যদি গ্যাস না থাকে আপনার কোনো রোগে হবে না। আপনার পেট ঠিক, সব ঠিক, আপনার পেটে যদি কোনো যন্ত্রণা না থাকে, পেট যদি আপনার ঠিক থাকে, আপনি শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে আপনার মনটা ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনি যে কাজে করেন না কেন, যে পেশায় থাকেন না কেন, প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন, কাজে মন বসবে আপনার। আর যদি আপনার শরীর সুস্থ না থাকে আপনার কোনো কাজে মন বসবে না, আপনিও সফল হবেন না, আর আপনি সফল না হলে দেশটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। প্রত্যেক সবাই যার যার জায়গা থেকে যার যার কাজটা যদি সফল হয় তাহলে কিন্তু দেশটা আস্তে আস্তে সুন্দর হবে। আর দেশকে সুন্দর রাখার জন্য আমার শরীর সুন্দর রাখতে হবে, আমার শরীর সুস্থ রাখতে হবে। সুস্থতা সবচেয়ে আল্লাহ তার বড় নিয়ামত, কিন্তু আপনাকে আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, আমি আপনাকে রহমত করবো, আমি তোমাকে রহমত করবো। কিন্তু আমি যদি চেষ্টা না করি, ভুল করে যাই সবসময়, তাহলে তো এটা দায় কেউ নেবে না। আমি আবার অনুরোধ করবো, খাওয়ার সময় একটু সতর্ক থাকবো, যেহেতু তৈলাক্ত খাবার, আর খাওয়ার সময় অবশ্যই পানিকে অ্যাভয়েড করো, পানি খাবো না। হ্যাঁ, পানি খাওয়ার দরকার আছে, পানি আগেই খেয়ে নেবেন, 5-10 মিনিট আগে পানি খাওয়ার পরে, ভাত খাইলেন খাওয়ার পরে আপনি 10 মিনিট ওয়েট করেন, তারপর পানি খাবেন, দেখবেন যে কিচ্ছু হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই পথ চলবেন। আসসালামু আলাইকুম।